একাত্তর জার্নাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মিথিলা ফারজানা। এই অনুষ্ঠানের কথা আপনারা তো জানেনই যে উল্লেখযোগ্য সংবাদ নিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা সাজাই, আর সকালবেলার পত্রিকা যেগুলো হাতে পাবো সেগুলো সঙ্গে সঙ্গে আপনাদের সামনে হাজির করব, সেখান থেকে কিছু প্রধান শিরোনাম আপনাদেরকে জানিয়েও দেব। আর প্রতি মুহূর্তের আপডেট হওয়া যে অনলাইন নিউজ পোর্টালগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে বিনিময় করব। আজকে আমার সাথে একাত্তর জার্নাল টেবিলে যারা রয়েছেন তারা হলেন সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ এবং এটিএন বাংলার প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল। আপনাদের দুজনকে একাত্তর জার্নালে স্বাগত জানাচ্ছি। আজকে যেই খবরটি দিয়ে শুরু করতে চাই, যেটি আমাদের একাত্তর টেলিভিশনের আজকে প্রধান খবর, প্রধান শিরোনাম হিসেবে এসছে, খুব হৃদয় বিদারক খবর। আমি জানি না সেটি আলোচনা করাটা কতটা করাটাই কতটা সম্ভব, কারণ কাজী সিরাজ আপনাকে দিয়ে শুরু করছি, কারণ আপনি নিশ্চয়ই ঘটনাটির মধ্যে জেনে গেছেন। খুলনায় রাজনের চেয়ে আসলে ছোট বলা হচ্ছে এই ছেলে, এগারো বছর বা বারো বছর বয়সের ছেলে শিশু রাকিব, এবং তার অপরাধও খুব অদ্ভুত। অপরাধ হচ্ছে একটি গ্যারেজে সে কাজ করত, সেই কাজের বদলে সে আরেকটি গ্যারেজে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছে বা যোগদান করেছে, এবং তারপর তাকে যেভাবে মারা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেই বিষয়টি আমরা আলাপ নাই বা করলাম। আমার মনে হয় সে আলাপটি না করাটাই ভালো। আমি জানি না আসলে এই ঘটনাটিকে কিভাবে বিশ্লেষণ করবেন আপনারা। ধন্যবাদ আপনাকে। এটা তো বিশ্লেষণ আর কি, এক কদিন আগেই তো আমরা রাজনের ঘটনাটা আলোচনা করলাম, নানা রকম বিশ্লেষণ হলো, বহু কিছুই তো হলো। তো একটা ধারণা করা মানুষের মধ্যে একটা ধারণা, রাজনের ঘটনা নিয়ে খুব বেশি আলাপ আলোচনা হয়েছে মিডিয়াতে, এবং মিডিয়ার যথার্থ ভূমিকা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি প্রিন্ট ইলেকট্রনিক দুটো মিডিয়া পালন করেছে, পালন করে মানুষের মধ্যে একটা ধারণা ছিল এখন বোধহয় আর এ সমস্ত ঘটনা ঘটবে না, এখন থেকে বন্ধ হবে বা কমে যাবে, কিন্তু কমছে তো না। আমার কাছে একটা পত্রিকা আছে আজকে, এই পত্রিকা আজকে একদিনে 5-6টা জায়গা ঢাকা শহরের, এই যে নারায়ণগঞ্জ এখানে ঢাকা শহরের মধ্যে বাইরের এগুলো, সেটা নরসিংদী, বগুড়া, তারপর চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, তো এই যে বিভিন্ন যেগুলো ঘটেই চলেছে। আর খুলনার যে ঘটনাটি, এটা তো নিষ্ঠুর নির্মম ঘটনা। ন্যাচারাল একটা বাচ্চা ছেলে, সে গ্যারেজে কাজ করে, মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতো, আরেকটা জায়গা হয়তো তাকে অন্য আরেকটা গ্যারেজ হয়তো তাকে ভালো বেতন টেতনের কথা বলেছে, আর একটু সুবিধা দেওয়ার কথা বলেছে, যেতেই পারে। এটা তো এমন না চাকরি করার অর্থ রয়েছে, এখানে দাস প্রথা নেই, এখন দাসের মতো যে আমার এখানে থাকতে হবে, আমি যা দেব আমি যা করব এটা মেনে করতে হবে, এরকম তো এটা নাই, আইনও তো নাই, আর এমনিতে এগুলো উচিত, এগুলো যারা করে তো বর্বর, তো এটা কাজে আইন তো কোনো অন্যায় অপরাধ সে তো করেনি। নিরপরাধ একটা শিশুকেই বলবো, বাংলাদেশে 18 বছর পর্যন্ত এখন শিশু ধরা হয়, তো এখন 11 বছরের একটা শিশুকে যে নিষ্ঠুরভাবে মারা হলো, তো এইটা এটা মূল কারণ আমি যেটা মনে করি, এখানে এই অপরাধ করে অপরাধীরা পার পেয়ে যায়, বেঁচে যায়। এই কিছুদিন মিডিয়ায় আমরা হইচই করি, মিডিয়ায় ইয়ে করা হয়, মানুষও কিছু কান্নাকাটি করে, কিন্তু তারপর একটা সময় দেখা যায় যে যখন অপরাধীদের কিছু হয় না, যখন দেখা যায় অপরাধীদের বিরুদ্ধে যারা ব্যবস্থা নেবে তাদের চাইতে অপরাধীরা বেশি শক্তিশালী, তাদের সোর্স অফ পাওয়ার অনেক বেশি, তখন আর অপরাধীদের কিছু হয় না, না হওয়ার কারণে এরপরে আরেকটা অপরাধ ঘটে, এবং একই ধরনের অপরাধীদের খবর নিলে দেখা যাবে একই রকম কোনো না কোনো একটা সোর্স অফ পাওয়ার তাদের পেছনে কাজ করে। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, দ্যাট সোর্স অফ পাওয়ার ইজ পলিটিক্যাল সোর্স অফ পাওয়ার। এগুলো যতদিন বন্ধ না হবে, আমাদের রাজনীতিবিদরা যে দলেরই হোক, সরকারি দল, বিরোধী দল, সবাই এই ধরনের দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা যদি বন্ধ না করবেন, তারা যদি আশ্রয় প্রশ্রয় না দেবেন, লালন পালন না করবেন, ততদিন পর্যন্ত এগুলো খালি পুলিশে দোষ দিয়ে, এরে দোষ দিয়ে, খালি আইনের উপর চেয়ে দিয়ে এগুলো হবে না। মঞ্জুর হাসান বুলবুল, আমি ওনার শেষ জায়গা থেকে শুরু করছি, আসলে কি তাই, শুধুই কি এটি রাজনৈতিক শক্তি? তা তো নিশ্চয় না, এতে আরো অনেক শক্তি জড়িত থাকে। একটা বিথিল একটা অদ্ভুত সামাজিক সংস্কৃতি আমরা গড়ে তুলেছি এখানে, কোনটার চেয়ে কোনটা বেশি খারাপ, এবং বেশি খারাপটা হওয়ার পরে মনে হয় যে আগে যে খারাপটা হয়েছে এটা তুলনামূলকভাবে ভালোই ছিল। আপনি খুলনায় শিশুটিকে যেভাবে হত্যা করা হয়েছে এটি যদি আপনি রাখেন, তখন মনে হয় যে তাহলে রাজনকে তো অল্পই পিটিয়ে মেরেছে আমাদের, এটা এটা শুধু এখন না, আপনি দেখবেন যে হত্যা করা হয়েছে সেটি খুব খারাপ, কিন্তু আমরা বললাম যখন দেখি যে হত্যা করে 126 টুকরা করা হয়েছে, বলি তাহলে তো আগেরটা ভালোই ছিল, একটু মেরেই ফেলেছে, টুকরা তো করে নাই।
এগুলি হচ্ছে আমাদের একটা অদ্ভুত একটা অদ্ভুত সামাজিক দৃষ্টান্ত আমরা স্থাপন করছি। এটি শুধুমাত্র রাজনীতি না, এটা গোটা সামাজিক অবক্ষয়ের একটা জায়গা। এবং অবশ্যই রাজনীতি একটা বড় জায়গা, কারণ রাজনৈতিক বিজ্ঞাত মানে চালকের আসনে থাকেন, তাদের দৃষ্টান্তগুলি সবচেয়ে বড় দৃষ্টান্ত হিসেবে আসে। কিন্তু আমরা অন্য যারা জায়গাগুলিতেও কিন্তু দৃষ্টান্ত স্থাপন করতে পারি না। এই সামাজিক এই যে খুলনার ঘটনাটি আপনি মিডিয়ায় কাজ করেন বলে আপনাকে স্পর্শ করেছে, কিছু মানুষ পড়বে স্পর্শ করেছে, কিন্তু সমাজের অন্য জায়গায় যারা দৃষ্টান্ত স্থাপন করতে পারবে তারা কোথায়? অন্য সামাজিক শক্তিগুলি কোথায়? আমাদের সাংস্কৃতিক শক্তিগুলি কোথায়? আমাদের চলচ্চিত্রের মধ্যে যারা হিরো হিসেবে প্রতিষ্ঠিত তারা তো এরকম নেগেটিভ ঘটনার জন্য মাঠে নামছেন না। এটা আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে এই 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 সামাজিক আন্দোলনটা কোথায়? সেই কাজে আমি যেটি যে কথাটি বলতে চাই, এটি কোত্থেকে হয়নি? আমি সমাজবিজ্ঞানী না, আমি সাধারণভাবে আপনার মতো মিডিয়াতে কাজ করি। আমার কাছে মনে হয় যে আমাদের সমাজে একটা প্রতিপত্তি দেখানোর, দাপট দেখানোর জন্য একটা সমাজ তৈরি করেছে। রাজনীতির ক্ষেত্রে আমি দাপট দেখাই, সাংবাদিকতার ক্ষেত্রে আমি দাপট দেখাই, আরেকজন আরেক জায়গায় দাপট দেখায়। আপনি তা না হলে পরে রাজনের মতো ওইটুকু একটা বাচ্চাকে তিনজন চারজন প্রাপ্ত বয়স্ক লোক পিটিয়ে মেরে ফেলছে, এটা ক্ষমতা দেখানো ছাড়া এটা কোনো ক্ষমতা? রাজন এবং তাদের ক্ষমতা, টাকা, প্রতিপত্তি কোনোটাই তো তুল্য মূল্য নাই, তাহলে পিটিয়ে মারছে কেন এই ছেলেটাকে? তুই আমার এখানে কেন কাজ করবি না? এটি হচ্ছে একমাত্র রাগ, আর কোনো কিন্তু মানে একেবারে সেফ রাগ কিন্তু এটি তো। এবং যতটা পৈশাচিকতার মধ্য দিয়ে পারা যায় তাকে হত্যা করা হয়েছে। তো কাজে এই জায়গাটাতে এই যে একটা সামাজিক এবং এটি এটি কিন্তু উপর থেকে শুরু হয়। আমি যখন টাকার একটা দাপট দেখায়, পলিটিক্যাল ক্ষমতার একটা দাপট দেখায়, সামাজিক মর্যাদার একটা দাপট দেখায়, এটি আস্তে আস্তে নিচের দিকে যায়। এমনিতেই তো গরিব মানুষের কোনো মূল্য নাই আমাদের মতো দেশে, তার মধ্যে গরিব মানুষের যে ছেলে এইরকম গ্যারেজ টেরেজে চাকরি করে তার তো আরো মূল্য নাই, মনে হয় যেটা মেরে ফেললে যে কোনো ভাবে মেরে ফেললো, মানে এমনি মেরে ফেললেও তৃপ্তিটা হতো না। যে লোকটা মেরে ফেলেছে তার মধ্যে আমার ধারণা তার সাইকোলজি হচ্ছে যে এমনি চর্থাপট দিলে তাহলেও এটা ই হতো না, মানে তার সন্তুষ্টি আসতো না। তাকে যতটা পয়সা চাই, তুই আমার এখানে কাজ করবি অন্য জায়গায় কাজ করবি, তার মানে আমি দাঁড়া দেখাচ্ছি এবং যতটুকু সম্ভব তার পক্ষে সম্ভব ছিল ততটুকু সে করেছে। কাজে একটা অদ্ভুত সামাজিক এখানে যে ভালো দৃষ্টান্ত নাই, কালে ভদ্রে সেটা যে হয় না সেটা না, নিশ্চয়ই আমাদের শিক্ষকদের মধ্যে ভালো শিক্ষক আছেন, পুলিশের মধ্যে ভালো পুলিশ আছেন, অন্য পেশার মধ্যে ভালো সাংবাদিক আছেন, কিন্তু ওই দৃষ্টান্তগুলি হারিয়ে যাচ্ছে এইরকম পৈশাচিকতা এবং বর্বরতার মধ্যে। এবং যেটি জনাব কাজী সিরাজ বলেছেন যে এটার মধ্যে টাকার দাপট, সামাজিকতার দাপট, পরিবারের দাপট, বাবার দাপট, দাদাদের দাপট, আপনি এই ঢাকা শহর দিয়ে দেখেন, আপনি ঢাকা শহরে আপনি অভিজাত এলাকার যে কফি শপগুলি যদি দেখেন, বাংলাদেশে নাইট ক্লাব নাই কিন্তু রেস্টুরেন্টের নামে অনেক নাইট ক্লাব চলে যেগুলি পশ্চিমা নাইট ক্লাব না, তারা তো সমাজের প্রতিপত্তি পূর্ণ পরিবারের সন্তান, তাদেরকে কিন্তু এই যে রাজন্য স্পর্শ করে না, খুলনা স্পর্শ করে না। কাজে আমরা উদ্ভব একটা সমাজ তৈরি করছি, তো আপনি মিডিয়াতে কাজ করেন বলে আমরা কথা বলছি, কিন্তু আমাদের পাশেই আর একটা সমাজ তৈরি হচ্ছে, তাদেরকে এটা স্পর্শই করে এবং চেনেও না তারা, আসলে এক সমাজের মানুষ আরেক সমাজকে চেনে। কাজে এটি আমি জানি না কোনো সমাজবিজ্ঞানীর সাথে আপনি কথা বললেন কিনা, সমাজবিজ্ঞানের মানে এটা কোনো ব্যাখ্যা দিবেন কিনা, নিশ্চয়ই এরকম কাউকে আমরা পাবো। আমাদের সামাজিক শক্তি, রাজনৈতিক সাংস্কৃতিক শক্তি এবং যে বুদ্ধিজীবী আমরা যেটা বলি মানে সুশীল সমাজ, ওই শক্তিগুলোর কথা বলি, এদের অ্যাক্টিভ। কিন্তু এখন ওগুলো আগে যে চরিত্র ছিল, স্বতন্ত্র একটা অবস্থান ছিল তাদের, স্বাধীন সত্তা ছিল, ওই স্বাধীন স্বতন্ত্র সত্তা এখন এই কোনোটা সামাজিক শক্তি বলে যেটা সেটারও নাই, সব জায়গায় রাজনৈতিক ভাবে এত প্রভাবিত। আমার মনে হয় আরেকটা গ্রামে, আপনি গ্রামের অভিজ্ঞতা যদি থাকে, আগে গ্রামে সামাজিক শক্তি কি, গ্রামে গ্রামে এই গ্রাম আর ওই গ্রাম এটা ছিল, এই বাড়ি আর ওই বাড়ি, এই পাড়া আর ওই পাড়া, অন্য কিছু ছিল না। এখন ওখানেও রাজনীতির প্রভাব, এই পাড়ার লোক আওয়ামী লীগ করে, এই পাড়ার লোক হয়তো ধারে কাছে নাই, এদিকে বিএনপি করতে হবে, মানে এখন হয়ে গেছে এরকম হয়ে গেছে। যে কারণে সামাজিক শক্তি হিসেবে, সাংস্কৃতিক শক্তি হিসেবে বা এই যে সুশীল সমাজের যে শক্তি হিসেবে তারা ভূমিকাটা পালন, আগে যেটা করেছে, আগে যেটা করতো, আমরা যেটা প্রত্যাশা করি সেটা করতে পারছে না। আমি এই প্রসঙ্গটিতে আসতে চাই, কারণ আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন অধ্যাপক খন্দকার মুকাদ্দেম হোসেন, প্রোভিসি উপ উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আশা করছি আমরা তাকে বড় পর্দায় দেখতে পাবো। অধ্যাপক খন্দকার মুকাদ্দেম হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের পক্ষ থেকে, আমি মিথিলা ফারজানা। আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানে যে আলোচনাটি এখন আমরা এই টেবিলেও করছিলাম আপনার কাছে, যেটি নিয়ে আসলে জানতেই চাই, সমাজবিজ্ঞানীরা কি ভাবছেন, কি হলো আমাদের পৈশাচিকতা, নৃশংসতাকে ক্রমশই বাড়িয়ে দেওয়াটাই একটা প্রতিযোগিতার জায়গায় চলে যাচ্ছে কেন?
সমাজের যে মানে নাজুকতা যে তৈরি হয়েছে সেটির পিছনে কিন্তু অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রেক্ষাপট সবগুলোকেই কিন্তু আমাদের বিস্তার এবং বিশ্লেষণ করতে হবে। ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি যে আমাদের সমাজের যে বাস্তবতা এবং সামাজিকতায় পরস্পরের প্রতি এক ধরনের সহানুভূতি এবং পরস্পরের প্রতি এক ধরনের সমর্থন এবং সহযোগিতা, এই জিনিসটি কিন্তু বরাবরই ছিল ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি আমরা সমাজ বিশ্লেষণ করি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখতে পাই একদিকে বিশ্বায়নের প্রভাব, অন্যদিকে সমাজের ভিতরে কিন্তু এক ধরনের সামাজিক অসমতা। এই সামাজিক অসমতাটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবেন যে এখানে তিন ধরনের মানে যদি শহরের সমাজকে আমরা বিশ্লেষণ করি তাহলে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, এবং নিম্নবিত্তের মধ্যেও কিন্তু আমরা দেখি যে একেবারে নাজুক অবস্থার মধ্যে আছে যারা খেটে খাওয়া মানুষগুলো আছে, বস্তিতে যারা থাকে এবং যারা রাস্তায় থাকে এবং যাদের কোনো রকম মানে গৃহ নেই বা অথবা মানে বিত্তহীন এবং কোনোরকম মানে কর্মসংস্থায় কোনো ব্যবস্থাই নেই। তো এই যে বিশাল একটা অংশ সমাজের আমরা লক্ষ্য করতে পারি তারা যথাসর্বস্ব হারিয়েছে এবং সমাজে এক ধরনের বাস্তবতার শিকার, এবং তাদের যখন কোনো কিছু না থাকে তখন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাই যে ব্যবহার করা হয়। আসলে যেমন আমরা রাজন হত্যা দেখেছি, রাকিবের নিষ্ঠুর হত্যাকাণ্ডের বর্বরতাকে আমরা মানে লক্ষ্য করেছি। এই জিনিসগুলোর সাথে পৈশাচিকতা শুধু নয়, এর সাথে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে কোনো কোনো সময় যে ক্ষমতা, কর্তৃত্ব এবং সামাজিক বৈষম্য যে জিনিসগুলো সেগুলো কাজ করে যায়, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাই যে এক ধরনের হীন মানসিকতা, যেটি মানসিকতার মধ্যে এক ধরনের বিকৃত মানসিকতা তৈরি হয়েছে। সমাজে এই ধরনের বিকৃত অবস্থা কিন্তু কখনো দেখিনি। আমি যখন দেখি ঢাকা শহরের একটি ছোট্ট শিশু, 7 বছরের শিশু গণধর্ষণের শিকার হচ্ছে, তাহলে সেখানে বলতে হবে যে মানে তার মধ্যে যে এই যে যৌক্তিকতা যেটা, সেই যৌক্তিকতা কিন্তু সমাজের মধ্যে নেই। আর এই যৌক্তিকতা না থাকার পিছনে একদিকে যেমন অর্থনৈতিক মানে কারণ দায়ী, অন্যদিকে আমরা লক্ষ্য করতে পারি যে মানে মানুষের আচার আচরণ, যৌক্তিকতা এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে আসছে না। এখন এখানে যদি আমরা বলি যে অনেকেরই দায়িত্ব আছে, সেই দায়িত্ব আসছে না কেন অধ্যাপক? না, দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে, একইভাবে আমরা মানে সামাজিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। আমরা দেখতে পাই যে ধরুন বাংলাদেশে প্রায় হাজার হাজার এনজিও আছে, তাদের নারী অধিকার বাস্তবায়নের জন্য বহু ধরনের কর্মকাণ্ড আছে এবং শিশু অধিকার রক্ষার জন্য শিশু অধিকার ফোরাম আছে, সেখানে প্রায় 200 এনজিও মিলে একটা ফোরাম করা হচ্ছে। একইভাবে আইন ও সালিশ কেন্দ্রের একটা সহায়তা আছে, ব্লাস্ট আছে, ইউনিসেফ আছে, বহু ধরনের সংগঠন আমরা লক্ষ্য করতে পারি যে আছে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু এই ধরনের নাজুকতা থেকে কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারছি না সমাজকে। তার মানে এখানে এক ধরনের গ্যাপ আমরা লক্ষ্য করতে পারি সুনির্দিষ্টভাবে, আর এই গ্যাপের পিছনে কিন্তু আমরা দেখতে পাই যে সামাজিক মানে কর্তৃত্ব, সামাজিক ক্ষমতা, রাজনৈতিক মানে দুর্বৃত্তায়ন এবং সেখানে মানে সাধারণ মানুষের যে এক ধরনের দায়িত্বশীলতা যেটা ছিল, সেই দায়িত্বশীলতা থেকে কিন্তু আমরা বের হয়ে এসেছি। আমরা কিন্তু পরার্থপরতার যে জায়গাগুলো ছিল সমাজের মধ্যে সেই জিনিসটাতে কিন্তু আমরা বের হয়ে এসেছি। মানে ভোগবাদী সমাজ ব্যবস্থাতে কিন্তু মানুষের আমরা লক্ষ্য করতে পারি যে আচার আচরণের মধ্যে এক ধরনের ভোগবাদী মানসিকতা তৈরি হয় এবং সেই ভোগবাদী মানসিকতার থেকে এক ধরনের অস্বাভাবিকতা এবং বিকৃত মানসিকতা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এবং এর সাথে বিশ্বায়নও কিন্তু সম্পৃক্ত আমরা লক্ষ্য করতে পারি। আজকে আমি যদি মোবাইলটা ওপেন করি তাহলে সেখানে আপনি দেখুন যে মানে কী আসছে না মোবাইলে, পর্নোগ্রাফি থেকে শুরু করে বিকৃত নাজুকতা সব ধরনের কিছু আসছে, এবং এগুলো কিন্তু একটা অশিক্ষিত মানুষও বাটন প্রেস করে কিন্তু সেগুলোকে তারা দেখতে পাচ্ছে, এবং সহজ, স্বাভাবিক এবং মানে সুস্থ যে সমাজ ব্যবস্থা সেখান থেকে কিন্তু আমরা থেমে থাকছি না। আমরা বিকৃত একটা মানে হীন স্বার্থ এবং লালসা চরিতার্থ করার জন্য কিন্তু আমরা একদিকে কিন্তু মানে ঝুঁকে পড়ছি কিন্তু, এবং এটা এক ধরনের আমরা বলতে পারি যে এটা এক ধরনের নাজুকতা এবং এটা এক ধরনের মানে অস্বাভাবিকতা। এবং এই অস্বাভাবিক সমাজ ব্যবস্থাতে আমরা দেখতে পাই যে বহু ধরনের ফ্যাক্টর, যে কথাগুলো ইতিমধ্যে আলোচনায় এসছে সেই জিনিসগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে আমরা বলতে পারি যে সমাজে আমাদের স্বাভাবিক আচার আচরণ এবং মননশীলতা এবং আমাদের সেই ধরনের মানে যৌক্তিকতা যেটা, সেটা যেমন শিক্ষা অঙ্গনে যেমন এক ধরনের নাজুকতা তৈরি হয়েছে, পাশাপাশি আমরা লক্ষ্য করতে পারি সমাজের বিভিন্ন যে সমস্ত শক্তিগুলো আছে সেই শক্তিগুলো কিন্তু মানে সেই সমাজের চালিকা শক্তি হিসাবে তারা কিন্তু সেই যৌক্তিকতার আলোকে সেই সমাজকে কিন্তু তারা কিন্তু সেই ধরনের কোনো গাইডেন্স দিতে ব্যর্থ হচ্ছে, অথবা রাজনৈতিক যে শক্তি অথবা রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেখানেও এক ধরনের। মুকাদ্দম হোসেন, আমি দুটো প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাই। একটি, আমি জানি না সময় আছে কিনা, খুব সম্ভবত আমাকে বিরতি নিয়ে আপনার কাছে আসতে হবে। একটি প্রশ্ন হচ্ছে যে এটি নেহায়েতই আমার সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে পঠিত একটি চিন্তাধারার থেকে উৎসারিত এই প্রশ্ন, সেটি হলো যে অনেকেই বলছেন যে এই যে সাংস্কৃতিক দিকভাবে আমরা বিভিন্ন সময়ে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং শাস্তি দেওয়ার অধিকার আছে বলে মনে করি,
এবং এটি আমরা ঐতিহাসিকভাবে সাংস্কৃতিকভাবে আমরা এটি চর্চা করে আসি। আমরা দেখি যে স্কুলে শিক্ষকরা যে কোনো সময় বেত মারতে পারেন ছাত্রদেরকে, এইটিকে আমরা কালচারালি এটা আমাদের অ্যাকসেপ্টেড বা গ্রহণযোগ্য করে ফেলেছি। যে কোনো সময় রিক্সাওয়ালাটিকে আমি চর মারতে পারি আমার গাড়িতে ঘষা লাগালো বলে, বা যে কোনো সময় এই যে নিজে নিজে শাস্তি দিতে পারার অধিকার আছে বলে আমরা মনে করি সাংস্কৃতিকভাবে, এটিরই একটা ভয়ঙ্কর রূপ বা দিক হচ্ছে এটি। এই প্রশ্নটি আপনাকে আমি করতেই চাই, আসলে সেটি কি সত্য, কতটা সত্য? আসলে যে প্রশ্নটি আপনি করেছেন সেটা এটা পুরোটা আমি সত্য বলে মেনে নিচ্ছি না। কারণ আপনি একটা জিনিস দেখুন যে মানুষের যখন যৌক্তিকতা বা যৌক্তিক সমাজ বা যৌক্তিক সমাজের বাইরে যখন চলে যায় এবং যৌক্তিক সমাজ নিয়ে আসার ক্ষেত্রে যে সমস্ত চালিকা শক্তিগুলো কাজ করার কথা সেগুলো যখন কাজ করে না, তখনই কিন্তু এই ধরনের নাচগুলো তৈরি হয়। আমরা যে মানুষের মানসিকতাগুলোকে যদি পরিবর্তন করতে পারতাম, যেমন আমরা দেখেছি যে ইউরোপিয়ান সমাজ ব্যবস্থাতে সেখানে শিল্প বিপ্লব হয়েছে, সেখানে উপনিবেশিক শক্তির সেখানে দাপট ছিল, তার পাশাপাশি কিন্তু সেখানে এক ধরনের রেনেসাঁ হয়েছে। কিন্তু ভারতবর্ষের সমাজ ব্যবস্থা যদি আমরা দেখতে পাই যে আমাদের এখানে আমরা মানে সব কিছুতে আমরা কিন্তু এখন বিশ্বায়নের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছি, কিন্তু মানসিকতা, মননশীলতা, আচার আচরণ, রুচিবোধ এবং যৌক্তিকতা এবং সহনশীলতা, এই জিনিসগুলো কিন্তু আমরা পাশাপাশি কিন্তু শিখতে পারিনি। একইভাবে যদি আমরা শিক্ষা অঙ্গনে যাই, তাহলে শিক্ষার দুটো অংশ, একটা হচ্ছে আমরা বলতে পারি যে গুণগত শিক্ষা, আরেকটি হচ্ছে মানে ডিগ্রি সর্বস্ব শিক্ষা। এই গুণগত শিক্ষার জায়গায় কিন্তু আমরা যৌক্তিকতা এবং যে এথিক্স অ্যান্ড এডুকেশন যেটাকে আমরা বলি সেই জায়গাটা কিন্তু আমরা কিন্তু গুরুত্ব দিতে পারিনি, এবং সেখান থেকে কিন্তু আমরা সেখানে এক ধরনের দৃষ্টান্ত কিন্তু কখনো আমরা স্থাপন করতে পারিনি। যে কারণে আমরা দেখুন যে একটা ছেলে যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাচ্ছে, সে তখন কিন্তু মানে তার মধ্যে এক ধরনের দুর্নীতিপরায়ণ মানসিকতা বা লোভ লালসা বা হীন উদ্দেশ্য স্বার্থ বা চৈতার্থ করার যে মানসিকতা, সেখানে কি একটি সাংস্কৃতিক চর্চারও অভাব রয়ে গেল কিনা? সাংস্কৃতিক চর্চার তো অভাব আছে, কারণ সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড যেটি ছিল আমাদের এখানে মানুষের বিনোদন, সামাজিকীকরণ প্রক্রিয়া এবং মানে এক ধরনের যেমন সামাজিক বন্ধন যেটি ছিল আমরা লক্ষ্য করতে পারি, সেই পরিবারের সেই ধরনের সহনশীল এবং সেই ধরনের মানে আনন্দঘন পরিবেশের বিকল্প অনেক ধরনের কিছু তৈরি হয়েছে, যেখানে আমরা লক্ষ্য করতে পারি যে মানুষ এখন ইন্ট্রোভার্ট হয়েছে। শিশু কিন্তু দেখবেন যে প্রাইভেসি নাম করে সে কিন্তু বাবা মা থেকে আইসোলেটেড হয়ে সে মোবাইল অথবা চ্যাট করছে অথবা অন্য কোনো কিছু করে যাচ্ছে। একইভাবে পরিবার সবাই কিন্তু আমরা বিচ্ছিন্ন, একই ইভেন একই পরিবারের মধ্যে থেকেও আমরা কিন্তু দেখুন যে ভিন্ন ভিন্ন মানসিকতা আমরা পোষণ করছি, এবং আমাদের তথাকথিত মানে এক ধরনের মানে ইন্ডিপেন্ডেন্ট মানসিকতা যেটা আমাদের, সেটাও কিন্তু আমাদের একটা নাজুকতা খেলছে। অধ্যাপক মুকাদ্দেম হোসেন, একটু থামাচ্ছি আপনাকে, কারণ আমি মনে হচ্ছে মঞ্জুর হাসান বুলবুল কিছু যোগ করবেন, আমিও আপনার কাছে আসছি, এটা একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফেরত আসছি আমরা এই আলোচনায়, আমাদের সাথে থাকুন। সিলেটের পর এবার খুলনায় পৈশাচিক কায়দায় শিশু রাকিবকে হত্যা, জনতার বিক্ষোভ, আটক তিনজন। মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া এখনো আশঙ্কামুক্ত নয়, প্রধান আসামি সুমনকে রিমান্ডে চায় পুলিশ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে তৎপর তিন চাকার যান, বিভিন্ন স্থানে অভিযান, ভোগান্তিতে যাত্রী। একাত্তর জার্নাল এবং আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা, এবং আমাদের বার্তা কক্ষে সর্বশেষ যে সংবাদ শিরোনামগুলো ছিল সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং অধ্যাপক খন্দকার মুকাদ্দেম হোসেন আছেন আমাদের সাথে। মঞ্জুর হাসান বুলবুল, আপনার কাছে যাচ্ছি, আপনি কিছু একটা যোগ করতে চাইছিলেন এই আলোচনায়। আমি জনাব মুকাদ্দেম হোসেনের বক্তব্য শুনছিলাম, কতগুলি নিশ্চয়ই একাডেমিক দিক থেকে তিনি ঠিকই বলেছেন, কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হয় কতগুলি জায়গা পরিচ্ছন্ন হওয়া দরকার। আমরা যদি বাস্তবিক দিক থেকে সিলেটের কথা বলি বা খুলনার যে কথাটি বলি, তার সঙ্গে আমরা একাডেমিক দিক থেকে বিশ্বায়ন আরো পুঁজিবাদের বিকাশ এগিয়ে নিতে পারবো, কিন্তু আমার ধারণা একটু যদি আমরা বাস্তবতার কাছাকাছি থাকি তাহলে জিনিসটা হয়। অধ্যাপক মুখার্জি অবশ্য একটি বলেছেন যে আমাদের বিশ্বায়নের কারণে মানে নানা ধরনের প্রযুক্তির মধ্য দিয়ে হিংস্রতা, ভয়াবহতা এগুলি আমাদের মধ্যে আসছে। আমরা মনে করতে চাই যে এটি আসবেই, এটিকে ফেরানোর কোনো পথ নেই। আমি একটু আগে আমি বলছিলাম যে ভারতে একটা বড় আন্দোলন চলছে, ভারতের সরকার সিদ্ধান্ত নিয়েছে অনেকগুলি পর্ন সাইট বন্ধ করে দেবে। ভারতের সমাজবিজ্ঞানীরা বলছে যে এটা কোনো সমাধান না, বরং তোমার সমাজটাকে ওইভাবে পরিচ্ছন্ন শক্তিশালী করতে হবে যারা কোনটা অগ্রহণযোগ্য সেটা বাতিল করে দেবে।
কিন্তু একটা জিনিস আসতে দিবে না, এটাই একমাত্র সমাধান না, যেটাকে তুমি বন্ধ করবে সেটা আরো জোরে সরে তোমার সমাজে আসতে পারে। এটা কিন্তু আন্দোলনটা চলছে এবং ভারত সরকার পাকিস্তানে যেটি হয়েছে আর কি, পাকিস্তানে এখন সবচেয়ে বেশি পর্ন সাইট দেখা। কাজে আমি মনে করতে চাই যে বিশ্বায়নটা থাকবে, ভোগবাদিতাও থাকবে, কিন্তু তার খারাপ দিকটা আমার সমাজে কতটা প্রতিষ্ঠিত হবে, আমার সামাজিক শক্তিটাকে ওই ভিতের উপর দাঁড় করাতে হবে, যেটা আমি গ্রহণ এবং বর্জনটা নির্ধারণ করতে পারবো। তোমাকে তোমার একটা চমৎকার কথা বলেছে যে একটা ছেলে বা একটা মেয়ে যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হয় তখন সে দুর্নীতিগ্রস্ত বের হয়, কিন্তু আমি তো আরো নিচের দিকে যেতে চাই, আমি তো পরিবার থেকে আসতে চাই। সামাজিক সংস্কৃতির ভিত তৈরি হয় একটা পরিবার থেকে। একটা একটা ইয়াং ছেলে বা একটা ইয়াং মেয়ে যদি দেখে তার বাজার বাসার কাজের বুয়াটাকে মারা যায়, কাজের মেয়েটা ছেলেটাকে তুই বলাত্তকারি করা যায়, রিক্সাকে তুই বলা যায়, রিক্সাওয়ালাকে তুই বলা যায়, তাহলে ওই ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়লেই কি না করলে কি, তার সামাজিক ভিত্ত তৈরি হচ্ছে মানুষকে অবমাননার মধ্যে দিয়ে, তার ভিতরে তো মানুষকে সম্মান জানানোর সংস্কৃতিটাই তৈরি হলো না। তো কাজেই এটি পরিবার, যে সমাজে আমরা বসবাস করি, তারপর শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন, সেগুলির প্রশ্নটা আছে। কিন্তু আমি যে কথাটি বলতে চাই যে ভোগবাদিতাই একমাত্র না, ভোগবাদিতা যখন প্রদর্শনবাদিতার সঙ্গে সম্পর্কিত হয় যে আমি ভোগ করব এবং আপনাকে আমি আঙ্গুল দিয়ে দেখাবো যে দেখো আমি তোমার চাইতে উচ্চ মানের, তখনই ওই যে দাপট দেখানোর প্রবণতা আসে। এই যে মালিকটি, এই মালিকটি কিন্তু তার সাথে যদি সুশাসনের, হ্যাঁ, আপনি যদি এই যে মালিকটি, যে গ্যারেজের মালিকটি, সে কিন্তু খুব পুঁজিপতি শ্রেণীর কেউ না, এমন না যে তার বিলিয়ন ডলারের ব্যবসা আছে, এরকম ক্ষমতা দেখাচ্ছে তা না, তার ওইটুকুই ক্ষমতা যে তুই একটা ছেলে আমার কাছে কাজ করতে, তুই কালকে আমার কাছে কাজ করবি না, কাজে আমার যতটুকু ক্ষমতা আছে সেইটুকু আমি তোমাকে দেখালাম। এখানে মানে একাডেমিগত ভাবে আপনি পুঁজিবাদের বিকাশ, ভোগবাদের বিকাশের সাথে সম্পর্কিত করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের সমাজের উচ্চ শ্রেণীতে সামাজিক ন্যায়বোধ, সামাজিক সততা, সামাজিক মূল্যবোধের যে ধস নেমেছে, এটা নিচের দিকে গিয়ে আরো খারাপ চেহারা নেমেছে। আমরা হয়তো ঢাকায় নগর জীবনে এটি একটা পরিশীলিত চেহারার মধ্যে রাখি, এটা অপরিশীলিত চেহারায় গেছে। তার সঙ্গে আপনি যেটি বললেন যে বিচারহীনতা, সেটি আছে, যে একটা বিচারের দীর্ঘসূত্রিতা, সেটি আছে, কিন্তু আপনি উল্টার দিকে যদি দেখেন যে মানুষ কিন্তু ঘৃণা করতে শিখে। এই যে খুলনাতে কিন্তু মানুষ তাকে আক্রমণ করেছে, ওই লোকটাকে ধরে দিয়েছে, এবং সিলেটে কিন্তু সিলেটের যে লোকটা পালিয়ে গেল, কামরুল হুদা না, যেটা সৌদি আরবে পালিয়ে গেল, সেখানে কিন্তু সে নামতে পারে নাই, সেখানকার বাঙালিরা কিন্তু বাংলাদেশের মিডিয়াতে খবর দেখে বাঙালিরা ধরে তাকে সৌদি পুলিশের হাতে দিয়েছে। কাজে উল্টো দিকটাও আছে, কিন্তু মুশকিল হচ্ছে এই যেটা কাজী শেষ শুরুতে বলেছেন, এই যে নেতিবাচক মূল্যবোধের ধারক যারা, তাদের প্রতিপত্তির বা শক্তির উৎস হচ্ছে সামাজিক বড় শক্তিগুলি হয়ে যাচ্ছে, যার ফলে ইতিবাচক শক্তির উৎসগুলি একটু খারাপ হয়ে যাচ্ছে। এখন আমরা মিডিয়াতেই বলি, এই টকশোতেই বলি, আমাদের দায়িত্বটা হচ্ছে যে সামাজিক শক্তির ওই জায়গাটাকে শক্তিশালী করা, যেখানে প্রতিবাদ হয়, যেখানে কামরুলকে ধরিয়ে দেয় সেটাকে, আর তা না হলে পরে এই এই যে নেতিবাচক শক্তি, আপনি দ্বিতীয় যে ইয়েটা দেখালেন, ওই যে মায়ের পেটে শিশুগুলি যুদ্ধ হয়েছে, নৃশংসতার চেহারাটা আপনি দেখেন, মানে রাজন, তারপরে মানে রাকিব, তারপরে এই বাচ্চাটি, আপনি মানে সামাজিক কোন তত্ত্ব দিয়ে এটাকে আপনি গ্রহণ করতে পারবেন? কাজে আমরা একটা অসভ্য অসাম্য সমাজ তৈরি করেছি, যেখানে ভোগবাদিতা, প্রদর্শনবাদিতা, দাপট দেখানো, এটি আমাদের একমাত্র হয়েছে। এই এই জায়গাটা থেকে যদি আমরা পরিবার থেকে শুরু না করতে পারি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু না করতে পারি, সামাজিক সংগঠন থেকে শুরু না করতে পারি, বড় বিচারে রাজনৈতিক দলগুলি থেকে যদি শুরু না করতে পারি, তাহলে সম্ভবত আমরা এটা থেকে বের হতে পারবো না। ভোরের কাগজ যেটিকে প্রধান শিরোনাম করেছে যে সামাজিক অপরাধ বাড়ছে, মূল্যবোধের অবক্ষয় ও দোষীদের যথাসময়ে শাস্তি না হওয়াকে দায়ী করছেন বিশ্লেষকরা। ঠিক যে কথাগুলোই আমরা আলোচনা করছিলাম, রাজনের ছবি দেখতে পাই এবং এই পাশে দেখতে পাই শিশু রাকিবের ছবি এবং তার মার ছবি। আমি অধ্যাপক মোকাদ্দেম হোসেনের কাছে আরেকবার যাচ্ছি। অধ্যাপক মোকাদ্দেম হোসেন, আপনি নিশ্চয়ই শুনলেন এই আলাপ এবং নিশ্চয়ই কিছু যোগ করবেন, এবং তার সাথে একটা প্রশ্ন শুধু আমি করে রাখি, জনাব কাজী সিরাজের কাছে পরে যেতে চাই, যে প্রসঙ্গটি জনাব কাজী সিরাজ উল্লেখ করেছেন যে, বা মজুর হাসান বুলবুল উল্লেখ করছেন যে, ইতিবাচক শক্তির যে উৎস যারা রয়েছে, যারা সামাজিক আন্দোলন গড়ে তোলেন, যারা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলেন, সেই শক্তিগুলো কোনো এক অজ্ঞাত কারণে নিশ্চুপ, বা যেটি জনাব কাজী সিরাজ বলছেন যে তারাও রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত নন। তো রাজনৈতিক প্রভাব থেকে এই ঘটনাগুলো তো আসলে আমার মনে হয় যে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি একে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো জায়গা তাদের থাকার কথা না। না, ধন্যবাদ। দেখুন, এখানে দুটো বিষয় আছে, একটি হচ্ছে রাজনৈতিক পরিশীলতার বিষয়টি যেটি আসে এবং রাজনৈতিক দায় দায়িত্বের বিষয়গুলো আসে এবং রাজনৈতিক যৌক্তিকতার বিষয়গুলো আসে।
রাজনীতির সাথে আমরা সবাই কম বেশি আমরা আদর্শগত ভাবে হোক অথবা প্রত্যক্ষ ভাবে হোক আমরা জড়িত আছি, এবং এই সমাজ ব্যবস্থায় রাজনৈতিক সংস্কৃতিটাই কিন্তু এইভাবে হয়েছে। যে কারণে আপনারা দেখুন যে সুশীল সমাজে আমরা যখন কাজ মানে যখন প্রতিবাদ করার কথা সেইভাবে কিন্তু আমরা প্রতিবাদটা করতে পারছি না, কারণ সুশীল সমাজ কিন্তু আমরা দেখতে পাই যে সরাসরি দুটো ধারায় বিভক্ত হয়, মানে যারা ক্ষমতায় আছেন তাদের সমর্থনে আছেন অথবা ক্ষমতার বাইরে যারা আছেন তাদের সমর্থনে আছেন। তো এই যে সারা বাংলাদেশের যদি রাজনৈতিক চিত্র দেখেন, আমরা কোনো না কোনোভাবে দেখুন যে মানে একটা শিক্ষক সমিতি বলুন, ছাত্র সংগঠন বলুন, রিক্সা পোলারদের কথা বলুন, বাস অ্যাসোসিয়েশন বলুন, সমস্ত জায়গাতেই কিন্তু আমরা দেখুন যে দ্বিধা বিভক্ত, এবং এখানে একটা শক্তির মানে বাধ্যবাধকতা অথবা শক্তির এক ধরনের মানে মানে রেস্ট্রিকশন যেটাকে আমরা বলি, রেস্ট্রিকটিভ পাওয়ার যেটাকে আমরা বলি, সেটা কিন্তু কাজ করে যায়। কিন্তু তার উর্ধে উঠে কিন্তু এখানে বিবেক এবং যুক্তিকতা যে কথাটা আমরা বলছি, সুশীল সমাজের দায়িত্বটা কি? সুশীল সমাজের দায়িত্ব হলো যে একটা দেশের সমাজের সুস্থ স্বাভাবিক ধারাটাকে ধরে রাখার জন্য সেই ধরনের গণজাগরণ এবং গণমানুষকে উদ্বুদ্ধ করা এবং মানে মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, পথ প্রদর্শক কিন্তু এই সুশীল সমাজই কিন্তু হওয়ার কথা। কিন্তু সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে দ্বিধা বিভক্ত হওয়ার কারণে কিন্তু সেই সমাজের ভূমিকা কিন্তু নেই। একইভাবে আপনি খেয়াল করে দেখুন যে আমাদের আইন শৃঙ্খলা পরিবেশ এবং পরিস্থিতি এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে যারা নিয়ন্ত্রণ করবে তাদেরকে আমরা যত সীমাবদ্ধতেই থাকুক না কেন তাদেরকে কিন্তু সেই ধরনের দায়িত্বশীল হতে হবে। সেখানেও কিন্তু দায়িত্বশীলতা আপনি লক্ষ লক্ষ বিচার যদি প্রক্রিয়াধীন থাকে তো বিচারের মানদণ্ডে আমরা দেখতে পাই যে দৃষ্টান্তমূলক কোন শাস্তি কিন্তু তখনও পাচ্ছে না। আজকে যে শিশুটা সুশাসনের অভাবের কথা, যে শিশুটা নাজুক অবস্থায় পড়েছে সেখানে যদি আমরা যদি এটাকে মার্শাল কোর্ট করে সামারি ট্রায়াল করে বা স্পিরিট ট্রায়াল করে অথবা যদি মানে ইভেন আমরা যদি একবারে ওপেন ফায়ারিং স্কোয়াডে তাদেরকে যদি মানে একটা উল্লেখযোগ্যভাবে শাস্তি দিতে পারতাম তাহলে কিন্তু সমাজ কিন্তু বুঝতে পারতো যে না সমাজে এখানে কিন্তু এক ধরনের দায়বদ্ধতা আছে এবং অত্যন্ত দ্রুত এই জিনিসগুলো কিন্তু মানে প্রতিকার করার মতো এক ধরনের অবস্থা কিন্তু এখানে আছে। কিন্তু সেই জিনিসটা কিন্তু দীর্ঘসূত্রিতা হচ্ছে এবং অদৃশ্য শক্তির কারণেই কিন্তু সেগুলো ঝুলে যাচ্ছে, যে কারণে আমরা দেখতে পাই যে যারা অপরাধ করছে সেই অপরাধ করার পর তাৎক্ষণিকভাবে যদি এটাকে যদি আমরা মানে এটাকে মানে অ্যাড্রেস না করতে পারি কোনোভাবে যদি এটা দীর্ঘসূত্রিত হয়ে যায় তাহলে সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে এক ধরনের দুর্বৃত্তপরায়ণতা কিন্তু বেড়ে যায় এবং অপরাধ প্রবণতার ইয়েটা মাত্রাটাও বেড়ে যায় এবং আঙ্গিকটাও বেড়ে যায়। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সমস্ত যৌক্তিকতার যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর কথা বলা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেতুবন্ধন নাই এবং এক ধরনের সহযোগিতা নেই। আজকে আপনি যদি বলেন নারী নির্যাতন যদি দেখেন সেই নারী নির্যাতনের বিরুদ্ধে কিন্তু দেখুন যে শত শত হাজার হাজার মহিলা সংগঠন আছে কিন্তু আমরা কোনো জায়গায় একত্রিত হতে পারছি না এবং সবাই মিলে কিন্তু আমরা কিন্তু মানে ভারতের মতো আমরা কিন্তু রাজপথে নেমে যেতে পারছি না। দিল্লিতে একটা দুটো ইনসিডেন্ট ঘটেছে, সেই ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে সারা ভারতেই কিন্তু কী ধরনের মানে সোচ্চার অবস্থা তৈরি হয়েছে। কাজে নারীবাদী আন্দোলন বলুন, পরিবেশবাদী আন্দোলন বলুন অথবা অন্যায়ের বিরুদ্ধে যা কিছুই বলুন সেখানে কিন্তু গণমানুষকে এক হতে হবে এবং এক হওয়ার জন্য কিন্তু একটা প্ল্যাটফর্মের জন্য কিন্তু এক ধরনের মানে লিডারশিপ দরকার হয় সেখানে এবং যৌক্তিক আলোকে কিন্তু সেখানে মানুষকে এগিয়ে আসার দরকার হয়। সেই জায়গাতে কিন্তু এক ধরনের গ্যাপ আমরা লক্ষ্য করতে পারি। আর আরেকটা বিষয় আমি যেটা বলবো যে আমাদের দেশে দেখুন 50% মহিলা, মহিলাদের নাজুকতা কিন্তু আমাদের বুঝতে হবে যে এই সমাজে মহিলাদের কিন্তু আমরা পুরুষতান্ত্রিক, পুরুষ নিয়ন্ত্রিত, পুরুষ শাসিত এবং পুরুষ মানসিকতা সম্পন্ন জায়গা। যত ধরনের নির্যাতন হচ্ছে তার মধ্যে আপনি যদি পরিসংখ্যান নেন তাহলে সেখানে দেখবেন যে মহিলা শিশু এবং মহিলা এবং মানে অল্প বয়সী মেয়েরা যারা তারাই কিন্তু সবচেয়ে বেশি রকম নির্যাতনের শিকার হচ্ছে। এখানে ডোমেস্টিক এইড বলুন, মানে কর্মক্ষেত্রে বলুন অথবা যে মানে ইভেন প্রফেশনালিজমের ক্ষেত্রে বলুন সব জায়গাতে কিন্তু তাদের নাজুকতা সবচেয়ে বেশি। কাজেই শতকরা 50% মানে জনগোষ্ঠীর মধ্যে যে নারীদের যে অবস্থাটা সেটাও কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমাদের সুনির্দিষ্ট নীতিমালা এবং সেটা বাস্তবায়ন এবং প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু এক ধরনের কিন্তু মানে স্ট্রং এক ধরনের মানে পলিটিক্যাল উইল বা ফোর্স যেটাকে আমরা বলি সেটাও কিন্তু অবশ্যই বাস্তবায়ন করতে হবে। অনেক ধন্যবাদ অধ্যাপক খন্দকার মুখাদ্দের হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং একাত্তর জার্নালে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আমি কেন কাজ শেষ খুব এই প্রসঙ্গে আর খুব বেশিক্ষণ থাকতে চাই না, আমরা অন্যান্য প্রসঙ্গ আছে, খুব ছোট করে কিছু বলবেন কিনা আমি একটু একটা জিনিস আপনার কাছেও একটু তুলে ধরতে চাই যে রাজনৈতিক দ্বিধা বিভক্তির কারণে সামাজিক সংগঠনগুলো এরকম কোন ঘটনায় মানে এক হতে পারছে না, ঐক্য দেখাতে পারছে না, সেটিকে আমি ঠিক মেনে নিতে পারি না, কারণ এরকম একটি ঘটনা তো আসলে কোন রাজনৈতিক দ্বিধা বিভক্তির উপর নির্ভর করে না। আসলে জিনিসগুলো যেটা মানসিকতার পরিবর্তনের কথা বলা হচ্ছে, বিশেষ করে যে সামাজিক শক্তিগুলোর কথা বলা হচ্ছে, একটা সময় তো ছিল, এগুলো আসছে কেন? একটা সময় এই সামাজিক শক্তিগুলো যাদেরকে আমরা সিভিল সোসাইটি বলি, শিক্ষক কমিউনিটি বলি, সাংবাদিক কমিউনিটি বলি, সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদের কথা বলি,
একটা সময় তো তারা এই সমস্ত ঘটনায় এই জাতীয় সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তারা প্রতিবাদে ছিলেন, রুখে দাঁড়িয়েছেন। আমাদের এখানে বিভিন্ন সময় যে সাম্প্রদায়িক দাঙ্গার মতো ভয়াবহ ঘটনার একটা উদ্ভব হচ্ছিল বিভিন্ন সময়ে, দু তিনটা সময় বিশেষ করে, তখন এই শক্তিগুলো কিন্তু রাজনৈতিক শক্তির আগে দাঁড়িয়ে এই শক্তিগুলো কিন্তু প্রতিরোধ করেছে, প্রতিহত করেছে। তখন এই সামাজিক শক্তিগুলোর উপরে রাজনৈতিক দলগুলোর এত প্রভাব, এত নিয়ন্ত্রণ ছিল না, এবং রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান থেকে সুবিধা লাভের জন্য ওগুলোকে প্রভাবিত করার চেষ্টা করেনি। আমার মনে হয় আমাদের রাজনীতিবিদদের এগুলো চিন্তা ভাবনা করা উচিত সবার, যে এগুলো এককভাবে কোনো রাজনৈতিক দল কিন্তু করতে পারবে না। এই সামাজিক শক্তিগুলোকে যদি শক্তিশালী রাখা না যায়, ওদেরকে যদি ওদের ভূমিকা পালন করার মতো স্বাধীন স্বতন্ত্র সত্তায় ওদেরকে যদি রাখা না যায়, তাহলে তারা এনকারেজ করা উচিত, সেখানে তারা প্রভাব বিস্তার করা, বিএনপি বানিয়ে ফেলা, আওয়ামী লীগ বানিয়ে ফেলা, এগুলো চিন্তা ভাবনা না করে। এখন তো উনি বললেন, প্রফেসর সাহেব বললেন যে যেখানে যাই আপনি শিক্ষকদের মধ্যে অমুক এত বিরাট নাম করা সম্মানিত লোক, সবারই একটা রং আছে, রং আছে, উনি আর ধরেন একজন প্রাক্তন ভিসি, একজন শিক্ষাবিদ, যখন দলবাজ হয়ে যান তখন ওনাকে আর ওই মর্যাদায় মানুষ আর দেখে না, উনি তো বিএনপির লোক, উনি তো আওয়ামী লীগের লোক, এভাবে চিন্তা করে। ফলে উনি একজন প্রাক্তন ভিসি বা একজন শিক্ষাবিদ, একজন পণ্ডিত হিসেবে যেভাবে প্রভাবিত করতে পারার কথা সেরকম প্রভাব বিস্তার করতে পারেন। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যেন আজ একটু পত্রিকা দেখে নেই, চট করে দু একটা পত্রিকা দেখে নেই আর কি কি খবর আছে তার মধ্যে আবার ফিরে আসি। আমাদের সাথে আছে সংবাদ, বর্বর পৈশাচিক নির্যাতন, খুলনায় আরেক শিশুকে হত্যা, লাগেজের ভেতর শিশুর লাশ, বন্যায় মানে পেপার পড়াই এখন একটা মানে মানে দুষ্কর কাজ হয়ে যাচ্ছে মনে হয়। বন্যায় ক্ষয়ক্ষতির দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। এরপর রয়েছে সকালের খবর, জাতীয় নির্বাচনের দিকে রাজনীতির গতিমুখ, এই জায়গাটিতে আসতে চাই কারণ মধ্যবর্তী নির্বাচন নিয়ে কয়েকদিন ধরে কথা হচ্ছে কিন্তু সেটি নিয়ে বিতর্ক আছে যথেষ্ট। নির্মম বর্বরতা, বিদ্যুতের উৎপাদন বাড়লো, সঞ্চালন ব্যবস্থার বিস্তৃতি নেই। এরপর রয়েছে bdnews24.com এর প্রধান শিরোনাম, মামা আর দিয়েন না মরে যাব। আমি এই আমি আমি সরিয়ে দিতে চাই, আসলে এই খবরগুলো থেকে আমরা একটু সরে যেতে চাই, অন্য কিছু আমরা দেখতে চাই। সকালের খবর দেখেছি একটু আগে, আমরা সকালের খবর, আমাদের অর্থনীতি, বৈশাখিক নির্যাতনে শিশু খুন, জুলাইয়ে ধর্ষণ 83, শেখ হাসিনার অধীনে কি ভয়ঙ্কর ছবি, শেখ হাসিনার অধীনে 2019 সালে নির্বাচনে রাজি হলেই আলোচনা। আমি একটু বিরতিতে যেতে চাই, একাত্তর জার্নালের বিরতি। একাত্তর জার্নাল, মিথিলা ফারজানা আছি আপনাদের সাথে, আর আমার সাথে আছেন মঞ্জুরুল হাসান বুলবুল এবং কাজী সিরাজ। আমরা যে প্রসঙ্গগুলোতে গিয়েছিলাম তার বাইরে একটা ছোট্ট খবর একটু দেখাতে চাই, আপনাদেরকে একটু দেখাতে চাই আমাদের সময়ের প্রথম প্রধান প্রতিবেদন, যেটি এমপি তাহাজিবের নেতৃত্বে গুলশানে, এটি আমাদের সময়তেই শুধু দেখছি, অন্য কোনো পত্রিকায় দেখছি না। গুলশানে সশস্ত্র হামলায় আহত 18, যেইটারে সামনে পাবি ওইটারেই গুলি করবি, এটি এমপি তাহাজিব সিদ্দিকী, যিনি ঝিনাইদহ 2 আসনের সরকার দলীয় এমপি, এবং নুরে আলম সিদ্দিকী তাঁর ছেলে, তার উক্তি, এবং তিনি বলে গেছেন যে আজকে ট্রায়াল দিলাম, এরপর রক্তের বন্যা বইয়ে দেব, এই কথা তিনি বলেছেন গুলশান এলাকাতেই বলেছেন। এবং আমি জানি না মানে আমরা যে আলাপ করছিলাম সে আলাপের একটি অংশ কিনা মঞ্জুরুল হাসান বুলবুল। আমি তো আতঙ্কিত, কারণ আপনাদের এখানে অনুষ্ঠান শেষ করে গুলশান এলাকা দিয়ে যেতে হবে আমাদের, যদি তার অর্ডার এটা এখনো থাকে যে যেটার পাবে সেটারই গুলি করবে, তাহলে আমরা তো ঝুঁকির মধ্যে থাকলাম, মানে এটা গুলশান পার হয়ে যাওয়া। এই যে আমি যেটা বলছিলাম যে ভোগবাদিতাটা শুধুমাত্র প্রদর্শন করা, কারণ এমপি তানজিব সিদ্দিকী তার বাবা বাংলাদেশের মুক্তি সংগ্রামের সময় অন্যতম ছাত্রনেতা, নুর আলম সিদ্দিকীর ছাত্র নেতৃত্ব অবিস্মরণীয়ভাবে সম্মানিত, তার পুত্র হিসেবে তার তিনি তানজিব সিদ্দিকী রাজনীতি করবেন আমরা প্রত্যাশা করতেই পারি, এবং তার জীবনের প্রথমবার তিনি এমপি হয়েছেন এবং রাজনীতি স্কুলের প্রথম সারির ছাত্র তিনি, কাজেই তার সামনে বাবা যদি আদর্শ ধরি, পরিবার যদি আদর্শ ধরি, তার সামনে কিন্তু রাজনৈতিক নেতা হওয়ার একটা বিশাল জায়গা আছে। কিন্তু
ওই যে যেটা ধারণ করবার ক্ষমতার অভাব, কারণ যে বাবার প্রতিপত্তি, বাবার রাজনৈতিক ইতিবাচক উত্তরাধিকারকে ধারণ না করে বাবার প্রতিপত্তির দিকটাকে তিনি ধারণ করেছেন এবং এটাকে তিনি ক্ষমতা হিসেবে মনে করেছেন। রাজনীতিটাকে তিনি ক্ষমতা বা রাজনীতিটাকে তিনি তার ওঠার সিঁড়ি মনে করলেন না, তিনি মনে করলেন বাবার যে সম্পদের প্রতিপত্তি। এবং যেহেতু রাজনীতির কোনো ধারাবাহিকতার মধ্যে দিয়ে তিনি এমপি হন নাই, হয়তো এই প্রথমবারই তিনি দাঁড়িয়েছেন, প্রথমবারই আমি ছাত্রলীগ, যুবলীগ কোনো লীগের মধ্যে তার নাম শুনেছি বলে মনে পড়ে না, কাজে হঠাৎ করে তিনি হয়েছেন, যার ফলে এই যে দ্রুততম সময়ে সিঁড়ি দিয়ে উত্থান, বাবার অঢেল প্রতিপত্তি, এটি তার বাবার যে ইতিবাচক চমৎকার রাজনৈতিক উজ্জ্বল অধ্যায় আছে তার থেকে দূরে সরে নিলেন। আপনি বললেন যে ছাত্রলীগ বা যুবলীগ এর কোনটিতে তার নাম দেখেছেন বলে মনে পড়ছে না, কিন্তু সমস্যাটি হচ্ছে যে এর দায়ভার তো আওয়ামী লীগকে নিতে হবে, সাংবাদিকতার স্কুলগুলি পড়ে এসছেন, পড়ে এসে পাশ করে তারপরে মিডিয়াতে ঢুকেছেন, এখন অন্য কেউ অন্যভাবেও সাংবাদিকতা হতে পারে, দায়বদ্ধতা আছে। কিন্তু আমি যেটা বলছি যে আপনি যখন একটা রাজনৈতিক নেতৃত্ব, একজন এমপি হলে তো আমি চোখ বন্ধ করি কোন দলের এমপি, অমুক দলের এমপি, অমুক দলের এমপি যদি হয়ে থাকেন তাহলে তার রাজনীতিটা কবে শুরু করেছিলেন এই দলের মধ্যে, মানে সমস্যাটি হচ্ছে সেই বড় দলটিকে তখন দায়ভার নিয়ে নিতে হয়। আমি বিশেষ করে এই তাহজিব সিদ্দিকীর ব্যাপারে আমি একদম স্পষ্টভাবেই বলতে চাই যে তার বাবার উজ্জ্বল একটি রাজনৈতিক অধ্যায় আছে, কিন্তু আজকে যে খবরটি আমি দেখলাম সেই খবরটি তার বাবার উজ্জ্বল রাজনৈতিক উত্তরাধিকারকে বহন করে না। বাবার অর্থনৈতিক বৃত্ত এবং তার মধ্য দিয়ে যে ক্ষমতার দাপট, সেটি সেই নেতিবাচক, যেটা আমরা শুরুতে বলেছিলাম যে ইতিবাচক জায়গাটা বাদ দিয়ে ক্ষমতার নেতিবাচক জায়গাটাকে তিনি প্রয়োগ করেছেন। গুলশানের মতো জায়গায় সকাল 11টার সময় তিনি নির্দেশটি দিয়েছেন, আমি নিউজের মধ্যে যতটুকু দেখলাম। হ্যাঁ, 11টার দিকে এসেছেন এবং এর মধ্যে একটি নির্মাণাধীন প্রজেক্ট চলছিল, প্রকল্প চলছিল, সেখানে তাদের মধ্যে 18 জনকে আহত করে ফেলা হয়েছে এই হামলায়। না, এটা তো আগের আলোচনা আমরা একটু টাচ করে এসেছি। রাজনীতিতে আগে যেটা হতো, আগে রাজনীতিবিদরা মাঝে মাঝে গুন্ডা পুষতেন এবং ইম পাকিস্তান আমলেও সেখানে আমরা যেটা শুনেছি, দেখেছিও কিছু কিছু আমাদের বয়সেই, গুন্ডারা কিন্তু বাইরে থাকতো, গুন্ডাদেরকে কখনো কাচারি ঘরে বাংলোতে ঢুকাতেন না, তারা বাইরে বাইরে থাকতো, কাজকর্ম করতো, টাকা পয়সা আরেকজনকে দিয়ে যাওদেরকে দিয়ে এরকমই ছিল। পরবর্তীকালে তো গুন্ডা আরো উন্নত মানের গুন্ডা হলো, রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠন লোকজনকে গুন্ডা বানানো হলো, অস্ত্র দেওয়া হলো, তাদের দিয়ে করানো হতো। কিন্তু সাম্প্রতিককালে যেটা অত্যন্ত বিপজ্জনক, আতঙ্কজনক, যারা এগুলো আগে করাতেন, নেতারাই এখন নিজেরা ওই জায়গায় পৌঁছে গেছেন, নিজেরা থেকে এগুলো করছেন, করাচ্ছেন, হুমকি দিচ্ছেন। তো এতে একজন তাহজিব সিদ্দিকীর যে শুধু ক্ষতি হচ্ছে তা না, যারা রাজনীতি করছেন, ক্ষতি সেটা ইমেজ, তার বাবারটা হয়েছে, বাবার যে ইমেজ যেটা বলবে আলোচনা করলেন, তো নূর আলম সিদ্দিকী, এটা তো বাংলাদেশের মুক্তি সংগ্রাম ছাত্র আন্দোলনের ইতিহাসের অন্তর্গত একটা নাম, এটা এই নাম তো বাদ দেওয়া যাবে না। তো এখন তার বাবার উনি তো এসছেন উত্তরাধিকার সেই সূত্রে, নাইলে তাহজিব সিদ্দিকী এমপি কোন কারণে হবেন, সেটা তো পৈতৃক সেই উত্তরাধিকারী, তার পিতার রাজনৈতিক উত্তরাধিকারের কারণেই কিন্তু এসছে। কিন্তু তিনি যেটা করলেন, এটা তো নূর আলম সিদ্দিকীর যে গোটা জীবন, রাজনৈতিক জীবন এবং তার ব্যবসা যাই করুক, তার জীবনে তো এরকম কোনো ঘটনা নেই। তো এটা উনি করছেন, তো এতে রাজনৈতিক নেতাদের মধ্যে এখন এগুলো যদি কিছু না, এই যে না হওয়ার এরকম কোনো ঘটনা ঘটালে যে কিছু হয় না, তো তখন এগুলো আরেকজন আরেকজন এমপি আরেকজন, যেমন এই যে ওদিন কে একজন একটা আলোচনায় যে ছাত্র দলের সভাপতিকে 36টা ইয়াবা ট্যাবলেট ইয়ের জন্য তাকে অ্যারেস্ট করা হলো, তখন একজন আলোচক তিনি বললেন, কয় আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট, দুদকের রিপোর্ট, এই রিপোর্ট, ওই রিপোর্ট, কক্সবাজারের সরকারি দলের সংসদ বদি, সে হচ্ছে ইয়াবার, তাকে ইয়াবার সম্রাটই বলা হয়, তাকে কিছু করার, তাকে কিছু করা হচ্ছে না। এই যে রাজনীতিতে যাদের ক্ষমতা, যারা এমপি হন, যারা শাসক দলের নেতা হন অথবা বড় দলের নেতৃত্বে থাকেন, এরা যখন এই সমস্ত কাজে নিজেরা ইনভলভ হয়ে যান, তখন এটা সমাজকে আরো বেশি, এই যে আমরা ওই সামাজিক শক্তিগুলোর কথা বললাম, তো এগুলো তো এরাই তো সামাজিক শক্তিগুলোকে এখন নিয়ন্ত্রণ করে।
সে সামাজিক শক্তিগুলো এই সমস্ত খারাপ কাজে ইনভলভ হয়ে যায়, তাদের কাছ থেকে আমরা ভালো কাজ প্রত্যাশা করবো আশা করবো কেমন করে করবো? তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের যারা সামনে আছেন, এরাই এগুলো করেন। তো এগুলো এগুলো সরকারের, বিশেষ করে সরকারি দলের এমপি, সরকারি দলের মন্ত্রীদের বিরুদ্ধে মন্ত্রীরাও অনেকেই যে আজে বাজে কথাবার্তা অনেক কিছু, এখনো সিটিং মিনিস্টার আছেন যারা খুব আপত্তিকর কথাবার্তা কাজ করবে, সেগুলো সরকারের আরো এমপিদের বিরুদ্ধে এরকম খুনো খুন দিয়ে দলের লোকজন মেরে ফেলেছে, এরকমও তো আছে। তো এখন এগুলো যদি সিরিয়াসলি হ্যান্ডলিং করা না হয়, তাহলে পরবর্তীকালে আওয়ামী লীগের পরে আরেকটা আরো ক্ষমতা আসছে, তাদের আজকে আওয়ামী লীগের 20 জন এমপিটা করছেন, পরবর্তী ক্ষমতা 40 জন করছেন একই কাজ। আস্তে আস্তে দেখা যাবে ইনারাই যারা সংসদে যাবেন, যাদের কাছ থেকে জাতির প্রত্যাশা অনেক, তারা অনেক কিছু আইন প্রণয়ন করবেন এবং দেশকে একটা সঠিক লাইনে পরিচালনা করার কাজে ভূমিকা পালন করবেন, তারা বাতিঘরের মতো কাজ করবেন। তো তারা যদি নিজেরাই অন্ধকার ডেকে আনেন বা অন্ধকার নামিয়ে আনেন, তাই শেষ ভাই যেহেতু রাজনীতির কথা বললেন, আমার ধারণা যে আমরা মানে একটু একটু একটুখানি পরিষ্কার করে বলেছি, রাজনীতিতে শুধুমাত্র যে গুন্ডা পালা গুন্ডা, এটি যেমন ধরেন রাস্তার গুন্ডাকে দলে আনা, এটি একটা দৃষ্টান্ত। কিন্তু আপনি গত 2-3 দিন আগে সরকার একটা আইন পাশ করেছে যে সমস্ত রাষ্ট্রপতিরা ভাতা পাবেন, কিন্তু যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন তারা পাবেন না। মানে রাষ্ট্রীয়ভাবেই স্বীকার করা হলো যে বাংলাদেশে এমন কোন কোন রাষ্ট্রপতি আছেন যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন এবং ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছেন। এখন ওই যে রাষ্ট্রপতি যে দৃষ্টান্ত, তারা কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, একসময় রাষ্ট্রের চালিকা শক্তি ছিলেন রাষ্ট্রপতি, এবং তারা দলও গঠন করেছেন। কাজেই একেবারে রাজনৈতিকভাবে রাষ্ট্রকে ব্যবহার করেও কিন্তু রাজনীতি নষ্ট করার প্রক্রিয়া হয়েছে। আমি ওই লিস্টটা যদি আপনি দেখেন যে কারা এটা করেছে, তারা আবার রাজনীতিতে প্রতিষ্ঠিত, তারা রাজনীতিতে খুব নমস্য ব্যক্তি, তাদের কাজে রাজনীতি নষ্ট হয়েছে। আমরা তো ছোট তানজিব সিদ্দিকির না সামনে এনে বললাম, কিন্তু আরো বড় মাপের নেতারাও কিন্তু মানে রাষ্ট্র ক্ষমতাকে প্রয়োগ করে রাজনীতির সমস্ত 12টা বাজানোর জন্য যা যা করার সেটা করেছে। এবং রাজনীতিবিদদের জন্য রাজনীতি থাকবে না, বরং গুন্ডা পান্ডাদের জন্য থাকবে, সেটিও লক্ষ্য হিসেবে ধরে গুন্ডা পান্ডাদের খালি মানে অস্ত্র করে তা না, ধরেন রাজনীতির দল সুবিধাবাদের জন্য দল বদল করে যারা ভাগ্য বদল করে তারাও তো এক ধরনের গুন্ডা, এবং সেই নষ্টামিত করেছে। তবে আমি ধন্যবাদ জানাই সরকারকে যে অন্তত এই আইনটির মধ্য দিয়ে কে কত টাকা পাবে সেটা আমার হিসাবের ব্যাপার না, কিন্তু কিছু লোককে চিহ্নিত করা গেল যে তাদের অপকর্মের জন্য রাষ্ট্র তাকে সহায়তা দিচ্ছে না, তাদেরকে একটা অসম্মান করা হলো। তারা যত উচ্চ পদেই থাকুক না কেন, যত নমস্য ব্যক্তি হন না কেন, রাষ্ট্র আইনটি আমি খুবই ধন্যবাদ জানাই যারা রাজনীতিতে এরকম মাস্তানতন্ত্র বা মানে অবৈধভাবে ক্ষমতা দখল করে আসতে চান, তারা অন্তত ভাববেন যে কোনো না কোনো সময় জাতি তাদেরকে অপমান করে, কোনো না কোনো এক সময় জাতি তাদেরকে অপদস্থ করে। একটা এই প্রণয়নের মধ্যে দিয়ে যেমন যারা ভালো রাষ্ট্রপতি ছিলেন তাদেরকে যেমন সম্মান জানানো হলো, আর যারা অপরাজনৈতিক ছিলেন ক্ষমতা দখলকারী অপরাধে দণ্ডিত তাদেরকে কিন্তু রাষ্ট্র কিন্তু একটা অপমানও করলো। আমি জানি না এই অপমানটা তাদের গায়ে লাগবে কিনা, ঠিক এই প্রশ্নটি আমি করতে চাচ্ছিলাম যে অপমানটি কি তাদের গায়ে লাগে কিনা, সেই প্রশ্ন রয়েই যায়। 71 জার্নালে খুব বেশি সময় নেই, আর ছোট্ট কিছু আলোচনা নিয়ে ফেরত আসছি। একাত্তর জার্নাল মিথিলা ফারজানা আছে আপনাদের সাথে। যে প্রসঙ্গে যেতে চাই, খুব ছোট ছোট করে হলেও একটু যেতেই হবে আজকে, কারণ অটোরিকশা চলছে 3-wheeler, কিন্তু 4 দিন হয়ে গেল তারা দাপটের সাথে মহাসড়কে এখনো চলছে। আমি আপনাকে দিয়ে শুরু করছি। এটা ঠিক যে মহাসড়কে ধীর গতির যান চলাচল করা ঠিক না, একই গতির যান চলাচল, এটা এটা তাত্ত্বিক ভাবে ঠিক আছে, কিন্তু কোনোভাবে এটা চালু হয়ে গেছে। শুধুমাত্র 3-wheeler মানে ইয়ে না, মানে অটো 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 ভটভটি, এবং এর মধ্যে কিন্তু একটা গ্রামীণ বা আঞ্চলিক অর্থনীতিও কিন্তু চলিত হয়েছে, যে শর্ট ডিস্টেন্সে মালামাল নেওয়া, শর্ট ডিস্টেন্সে মানে যাতায়াত করা, যার ফলে একটা জন স্বার্থজনিত বিষয় কিন্তু তৈরি হয়েছে। আবার ইনভেস্টর গ্রামের একটু লোক একটা মুসলমান কি অল্প টাকা দিয়ে ইনভেস্ট করে, কাজে এটি 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 ঠিক যে মহাসড়কে ধীর গতির যান চলাচল উচিত না। এখন এটি কি করবেন, যেভাবে বন্ধ করা হচ্ছে এটি ধারাবাহিক ভাবে যদি একটা পদ্ধতি থাকতো যে অবৈধ যান চলাচল যেগুলি লাইসেন্সবিহীন ফিটনেসবিহীন এগুলিকে আমরা তো সরিয়ে দেবো, এটা একটা কন্টিনিউয়াস পুলিশ অভিযান থাকুক। আরেকটা হচ্ছে আমার মনে হয় যে মানে একটা নিষিদ্ধ ঘোষণা বা এটা বন্ধ করে দেওয়া হবে এরকম একটা ক্যাম্পেইনের পাশাপাশি, যতদিন এটা চূড়ান্ত শেষ করা না যাচ্ছে এটা সমাধান করতে হবে, তার সঙ্গে যে জনস্বার্থ বা জন মানুষের সম্পর্কটা জড়িত আছে সেটাকে মাথায় রেখে এটাকে রাস্তার দুই পাশে দুইটা লেন করে দেন।
যাওয়া এবং আসা, মেইন রোডে তারা থাকবে না একটা সীমিত ডিস্টেন্সের জন্য, এরকম একটা সমাধান হয়তো আসা যায়। কারণ এখন সবটা বন্ধ করে দিলে দুই দিকে, একটা হচ্ছে যারা এটি চালায় তারা যেমন মানে সমস্যায় পড়েছে, তার পাশাপাশি কিন্তু যাত্রী সাধারণ যাত্রীদের সমস্যা বেশ বড় ধরনের। এটি একটি যে অবৈধ এই ধরনের মানে মহাসড়কের জন্য এদেরকে কোনো পারমিট দেওয়া হবে না, এদেরকে যেগুলি ফিটনেস সেগুলিকে চলতে দেওয়া হবে না, যেগুলি লাইসেন্স আর সেগুলি চলতে, এটি ধারাবাহিক ও মানে অভিযান চলতে থাকবে। আর যেগুলি চলবে তাদের মহাসড়কের মূল রাস্তায় আসতে পারবে না, তাদেরকে পাশের লেনের মধ্যে দিয়ে। এই বিষয়টি আমি একটু জানার চেষ্টা করছি, একটি বিষয় আমি খালি উল্লেখ করতে বলবো আপনাকে, সেটি হচ্ছে যে মহাসড়কে না চলার বিকল্প কি তৈরির আসলে দরকার আছে? কারণ জেলা শহরগুলোতে তো তারা চলতেই পারে, বরং আমার মানে ব্যক্তিগত ভাবে যাত্রী হিসেবে আমার খুব অভিযোগের জায়গাটি এটি যে জেলা শহরে তো আমরা যথেষ্ট সংখ্যক সিএনজি পাই না, তারা মিটারে চলেন না, তারা কোথাও যেতে চান না, সেই জায়গায় তারা বড় বড় আসলে ট্রিপ নিয়ে চলে যেতে চান যেখানে যানজট কম এবং দ্রুত তারা। এটা বোধহয় একটুখানি বিভ্রান্তি আছে, এটা কিন্তু লম্বা ট্রিপ নেয় না কিন্তু, এটি ধরেন মহাসড়কে পাশ দিয়ে বাস স্ট্যান্ডটা যেখানে আছে সেখান থেকে আরো দেড় মাইল দূরে গ্রামের বাড়ি সেখানে যাচ্ছে, অথবা মানে মানে যেখানে যানজট কম 5-7 কিলো জেলা শহরে, হ্যাঁ মানে এটা কিন্তু 30-40 কিলোমিটার কম। না আমার মনে হয় যেটা বললেন, হ্যাঁ বিকল্প সেটা যদি পাশে দুটো লেন করে দেয়া যায় ওটা কিন্তু অনেক ইনভেস্টমেন্ট, টাকা পয়সার ব্যাপার, সময় ব্যাপার। এখন যেটা আমার যেটা ব্যক্তিগত ধারণা, হাইওয়ে যেগুলো আছে আমাদের দেশে, হাইওয়ের পাশে এখন প্রচুর লিংক রোড, আগে যেগুলো কাঁচা রাস্তা ছিল, আমার ধারণা এখন কমপক্ষে 70-80% কাঁচা রাস্তা সব পাকা হয়ে গেছে, মানে মেইন রোড হাইওয়ে থেকে ধরেন 3-4-5-7 কিলোমিটার পর্যন্ত ভেতরের দিকে গ্রামের ট্রামের দিকে ওখানে চলে গেছে। এখন এই গাড়িগুলোকে এগুলোকে যদি ওদিকে নামিয়ে দেওয়া যায়, তোমরা ওদিকে চলবে এদিকে আর বানা, 70% ওই কাঁচা রাস্তাগুলো নিচের দিকে যেগুলো এখন লিক মানে মেইন রোড থেকে গ্রামের ট্রামে বিভিন্ন দিকে গেছে পাকা হয়ে গেছে সবই, ওখানে তারা চলতে পারে, তারা ওদিকে যায় না, ওদিকে গেলেই বাধ্য করলেই তারা যাবে না। মানে আমি জন কাজী সাহেব এবং মনির হোসেন বলবো দুজনের কাছেই জানতে চাচ্ছি, গতকালকে 71 সংযোগে আমরা এই বিষয়টি নিয়ে এসেছিলাম এবং সিএনজি অটোরিকশার যে মালিক সমিতির একজন নেতা তিনি আমাদের সাথে ছিলেন এবং আমি তাকে বারবারই যে প্রশ্নটি করেছি যে জেলা শহরের যারা যাত্রী তারা তো যথেষ্ট সংখ্যক সিএনজি পাচ্ছেন না, তাহলে আপনারা কেন এতটা আগ্রহী মহাসড়কে থাকবার জন্য, জেলা শহরে না ফেরত যাওয়ার জন্য? এটি তো আসলে মূল কারণ যেটি আমার মনে হয় যে তারা যানজটবিহীনভাবে ঝঞ্ঝাটবিহীনভাবে মহাসড়কে চালাতে চান, কিন্তু সেটি তো আসলে আসলে এক ধরনের সমস্যা তৈরি করে মহাসড়ক। এটি হচ্ছে যে সমস্যাটা তৈরি করে সমাধান করার চাইতে, যেমন ধরেন ঢাকা শহর থেকে আমরা বেবি রিক্সা উঠিয়ে দিলাম, কি কারণে? ঢাকা শহরের পরিবেশ নষ্ট হয়, তাই তো? এইগুলিতে ঢাকার বাইরে পরিচালিত হচ্ছে, তাহলে ঢাকার বাইরে খালি পরিবেশের জীবন নগরবাসীর জন্য আমাদের জীবনের মূল্য আছে, মুন্সিগঞ্জের মানুষের মূল্য নাই, চট্টগ্রামের মানুষের মূল্য নাই, কাজেই যখন আমরা সিদ্ধান্ত নিব যে বেবিটিক চলবে না, নগরবাসীটা ভালো না, কারণ পরিবেশ তো একটি, তো কাজেই সেটাকে বলি বন্ধ করা দরকার। আর এখানে ধরেন আপনি বলে যে জাতীয় মহাসড়কে চলতে পারবে না, জাতীয় সড়কে চলতে পারবে, এটা ওই ড্রাইভার কি করে বুঝবে যে কোনটা মহাসড়ক? এটা হয়তো আমরা শিখি সে কিভাবে ম্যাপ ধরে ধরে চলতে পারবে, তাহলে তাদেরকে বলতে হবে যে লম্বা ডিস্টেন্সে তারা যেতে পারবে না। যারা কাজী সাহেব যেটি বললেন যে একটা বাস স্ট্যান্ড থেকে লিংক রোড গিয়ে একটা মার্কেটে তুমি যেতে পারবা, ওই ভিতরের বাড়িতে যেতে পারো, কিন্তু মেইন রোডটাতে তুমি যেতে পারবে না। এটার জন্য যেটা হলো যে হাইওয়েতে যে টহল পুলিশ, সেই টহল পুলিশকে যদি নিয়মিত পরিচর্যার মধ্যে রাখা, এটা শুধুমাত্র ইয়েও না, কি বলে আপনি মানে এই থ্রি হুইলারও না, আপনি মহাসড়কে নিশ্চয়ই আপনি বাসে চড়েন, দেখবেন যে একটা বাস ফুল স্পিডে যাচ্ছে, হঠাৎ করে একটা লোক দৌড় দিল এবং দৌড় দিয়ে সে বেঁচে, হ্যাঁ দৌড় দিয়ে ওই পাশে গিয়ে সে খুব হাসলো যে মানে সে বেঁচে গেছে, কিন্তু এই যে ড্রাইভারটাকে কি ঝুঁকির মধ্যে সে ফেললো। কাজে এটি তো একটা মানে শুধু থ্রি হুইলার না, তো মহাসড়কে দুর্ঘটনার জন্য বহু কারণ গুলি আছে, সাইকেল ভয়ঙ্কর ছাড়াও মহাসড়কে দুর্ঘটনার জন্য এটা ছাড়া যে যানগুলো নির্বিঘ্ন যাতায়াতের জন্য এগুলো করছি, সেই যানগুলো যারা চালান তাদের কি অবস্থা? কয়েকজনের 9 লক্ষ কত বা ইয়ে হাইকোর্ট থেকে 19 লক্ষ। আর একটা হচ্ছে এটা শুধু এই 3-চাকার গাড়ির জন্য এক নট দেন, আমার মনে হয় আপনারা হাইওয়ে দিয়ে আমরা যখন চলি হাইওয়ে ইয়ে পাঠ যদি 20-25 গজ হয় এর মধ্যে কমপক্ষে 1/3 এ পাশে ও পাশে চা দোকান, পান দোকান, ঘুন্ডি দোকান, তারপর ওই যে মেকানিক্স ইত্যাদিতে ধান শুকানো, এটা এক। আরেকটা হচ্ছে আপনি 500-700 গজ পরপরই দেখবেন হাট বসে, গ্রামের হাট যেরকম বসে
গ্রামের এখন রাস্তার উপরে চলে এসছে, যে ট্রেন লাইন অ্যাক্সিডেন্ট লাইনের উপরে ঠিক এরকম রাস্তার উপরে খুব এগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো বন্ধ করতে হবে। অনেকগুলো কারণ আছে রাস্তায়। একটি প্রসঙ্গ আমি যেটি খুব গুরুত্বপূর্ণ মনে করি এই মানে ব্যাপারে, সেটি হলো যে আমরা মন্ত্রণালয়কে যেটি বারবারই জানতে চেয়েছি যে এই থ্রি হুইলার গুলো কোন কোন জায়গা আছে যে থ্রি হুইলার গুলো ছাড়া কিছুই চলে না, এমন কোন কোন রাস্তা আছে যেটি মহাসড়ক হলেও সেটি এমন ভাঙাচোড়া ইত্যাদি ইত্যাদি যে যেখান দিয়ে বাস খুব স্বচ্ছন্দ ভাবে চলতে পারে না এবং বাস অনেকখানে নেই, সেখানে যাত্রীরা পুরোপুরি নির্ভর করেন এই থ্রি হুইলার গুলোর উপর, এই যাত্রীদের কি হবে, কোন ধরনের বিকল্প ব্যবস্থা কি আসলে মন্ত্রণালয় তাদের জন্য ভেবে রেখেছে? এটি এটি যখন ঢাকা শহর থেকে রিক্সা উঠিয়ে দেওয়া হয়েছিল তখন লোকজন হিসাব নিয়ে বলেছিল যে রিক্সায় কত ভাগ মানুষ চলাফেরা করে, এখন তাদেরকে যদি যেমন ঢাকা শহরে যেটা আমরা বলি যে ঢাকা শহরে যেহেতু ট্রাফিক জ্যাম হয় শুধুমাত্র প্রাইভেট ট্রান্সপোর্ট চলবে, পাবলিক ট্রান্সপোর্ট চলবে না, অথবা পাবলিক ট্রান্সপোর্ট চলবে পাবলিক প্রাইভেট ট্রান্সপোর্ট চলবে না, এটা তো কোনো সমাধান হতে পারে না। কাজেই সমাধানটা যেটি আপনি বললেন যে সমাধানটা একটা বিকল্প ব্যবস্থা রাখতে হবে, যে বিকল্প ব্যবস্থা মানুষকে যদি আপনি সুবিধা না দিতে পারেন তাহলে তো মানুষ মানে তার মতো করে একটা বিকল্প দিতে। এই তর্কটিও এসছে যে ঢাকা শহর থেকে রিক্সা উঠে গেছে তাতে তো আর এটি নিয়ে আর কোনো উচ্চবাচ্য হয় না, কিন্তু যাত্রীদের ভোগান্তি তো বেড়েছে বই কমেনি, কারণ বাংলাদেশের এই বড় শহরগুলোতে কোন ধরনের গণপরিবহন সুস্থ স্বাভাবিক গণপরিবহন নেই, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটিও খুব গুরুত্বপূর্ণ যে যাত্রীরা কি করবেন এক্ষেত্রে। গণপরিবহন নেই এক, আর সড়কের যে ব্যবস্থা রাস্তাঘাটের, রাজধানীর রাস্তাঘাটের যে অবস্থা, এখানে তো দুষ্কর এমনিতে চলাও তো, কাজে শুধু সবকিছু চিন্তা করে একটা কতটা ঠিক সম্মিলিত ইয়ে আর কি ইয়ে কম্প্রিহেন্সিভ একটা ইয়েকে প্রোগ্রাম এটা নেওয়া উচিত। থ্রি হুইলার, এই যে তিন চাকার গাড়ি, রাস্তার পাশে দোকানপাট, তারপরে হাট বাজার, এগুলো সব কিছু নিয়ে আর একটা রাস্তা আরো ভালো করা, উন্নত করা, তারপরে গাড়ির মহাসড়কে 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 যে আপনি থ্রি হুইলারের জন্য তিন চাকার গাড়ির জন্য কত অ্যাক্সিডেন্ট হয়েছে, আর অদক্ষ ভুয়া লাইসেন্সের ড্রাইভারদের কারণে কত অ্যাক্সিডেন্ট, এটা ফেজ আউট করতে হবে। আমার ধরনের যে ঢাকা শহরে আমরা বললাম যে রিক্সা সরিয়ে দিলে যানজট হবে না, তাই কি হলো? যানজট তো হচ্ছে তো কাজে, কিন্তু রিক্সা সরিয়ে দেওয়াটা একটা ভালো সিদ্ধান্ত হচ্ছে কাজে। এখন যানজট বাড়ানোর জন্য আমরা ফ্লাইওভারের কথা বলবো, স্কাই ট্রেনের কথা বলবো, এগুলি ধারাবাহিকভাবে এগোতে হবে, কিন্তু হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে জটিলতা সৃষ্টি কোনো মানে হয় না। এখন থ্রি হুইলারও চলে না, থ্রি হুইলার আলাদা বাসও চলতে দেয় না, মানে দুইটাই বন্ধ করে মহাসড়কে, পাবলিক আলটিমেটলি সাফার করতে সাধারণ মানুষ। একজনই রয়েছে বাংলাদেশে যিনি আসলে ভোগান্তির শিকার হতে পারেন, বাংলাদেশের মানুষ। জনাব মঞ্জুর হাসান বুলবুল অনেক ধন্যবাদ, জনাব কাজী সিরাজ অনেক ধন্যবাদ, ধন্যবাদ দর্শক আপনাদেরকে, সবাইকে শুভরাত্রি। মহাসড়কে নৈরাজ্য ভোগান্তি থামছে না, ফিটনেসবিহীন যান ধরতে অভিযান শুরু। খুলনায় পৈশাচিকভাবে শিশু হত্যা। বিলুপ্ত ছিটমহলে দ্রুত বিদ্যুৎ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। খালেদাকে 15 অগস্টের বদলে অন্য কোনো দিন জন্মদিন পালনের আহ্বান সৈয়দ আশরাফের। এবং জয়কে হত্যা ষড়যন্ত্র, জাসাস নেতার বিরুদ্ধে মামলা। এবার খুলনায় 12 বছরের এক কিশোরকে নির্মমভাবে হত্যা, অভিযোগে 3 জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ, পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেলে শিশু নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার আশ্বাস। বিতর্ক না করে সার্বজনীনভাবে জাতীয় শোক দিবস পালনের আহ্বান আওয়ামী লীগের। রাজধানীতে বঙ্গবন্ধুর 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সমাবেশ। অন্তঃসত্ত্বা মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া শঙ্কামুক্ত নয়, জানালো চিকিৎসকরা। মা ও মেয়ের চিকিৎসার সব দায়িত্ব নিল সরকার। অভিজিৎ হত্যা তদন্তের কোনো ফলাফল এফবিআই